আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারা অনেক বেশি বেশি ভালো আছেন। তো আমি আজকে আমার খুবই সিম্পল একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি আজকে নাস্তা থেকে শুরু করব। প্রথমে চা বানিয়ে নিলাম, দুধ চা। তো লিকারটা করে তারপরে দুধ চিনি কাপে নিয়ে নিলাম, নিয়ে লিকারটা ঢেলে দিলাম। আজকে আসলে খুবই সিম্পল একটা আমার ব্লগ, আবার নাস্তাটাও খুবই সিম্পল। তো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম দুপুর পর্যন্ত। আশা করি আমার আজকের ব্লগ আমার আপুদের ভাইয়াদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। তো চাটা তো করা হয়ে গেল, এখন এখানে পাউরুটি দিয়ে একটু জ্যাম মাখিয়ে খেয়ে নেব। আর এই জ্যামসটা তো আমি ঘরে বানিয়েছি, ওই দিন আপনারা দেখেছেন আমার গতকালকের ভিডিওতে। আসলে এরকম কিছু জ্যাম করে থাকলে কিন্তু নাস্তাটা খুবই সহজভাবে করে ফেলা যায় আর কি। আর যেহেতু শীতের সকাল, আসলে এত মনে হয় এটাই মনে হয় খুব শর্টকাট একটা নাস্তা। তো খেয়ে নিচ্ছি, আর সাথে তো আছে গরম গরম চা। তারপরে নাস্তার পরে দুপুরে রান্না বাড়াটাও একটু শেয়ার করবো আজকে। যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এদিকে আমার নাতি খেলতেছে আর আমি এখানে নাস্তা করতেছি। আসলে হয়তো খাবে না, দুষ্টামি করতেছে। আমার নাতির জন্য আপনারা সবাই দোয়া করবেন মন থেকে, আমার নাতিকে যেন আল্লাহ পাক সবসময় সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো এই তো আমার নাতি খেলতেছে। তো আসলে কি রান্না করব আজকে মাথা ধরতেছে না কি রান্না করব। প্রতিদিন রান্না রান্না আর ভালো লাগে না। তো আজ আসলে খুবই সিম্পল কিছু রান্না করব, চেষ্টা করব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতে। তো যাই হোক, এখন নাস্তাটা সেরে ফেললাম, এখন দেখি কি রান্না করি। আসলে কি রান্না বলতে, আজকে আমি লাউ পাতা দিয়ে শাক রান্না করব। তো তার জন্য এখানে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলো ধুয়ে একদম পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দর কিন্তু একদম তরতাজা শাকগুলো, আর ধোয়ার পরে তো আরও সুন্দর হয়ে গেছে কালারটা। তো শাকগুলোকে আমি দা দিয়ে কাটবো না, এভাবে আমি একটু একদম কচি কচি পাতাগুলো কিন্তু পাতাগুলোকে এভাবেই ছিঁড়ে নিচ্ছি আমি। তো এগুলো আসলে সামান্য একটু মানে আগুনে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে যাবে। তো এগুলোকে আর কুচিয়ে করা ই করার দরকার নেই। তো আমি তার জন্য হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়ে নিচ্ছি। তো এই তো এই শাকগুলো আমি এখন একটু সিদ্ধ বসিয়ে দিব। সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই লাউ পাতা শাকটা বিশেষ করে আমার খুবই পছন্দের একটা শাক, আর খুবই মজার একটা রেসিপি বলতে পারেন মানে আমার আর কি।
তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন কত মানে এতগুলো শাক কতটুকু হয়ে গেছে সিদ্ধ হয়ে, আর বেটে নেওয়ার পরে তো আরও কমে যাবে। তো এখন আমি শাকটা ঠান্ডা হওয়ার পরে একটু বেটে নিচ্ছি শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু এই শাকটা সিদ্ধ করার পরে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। আসলে আমার মতে ব্লেন্ড না করাটাই ভালো, এতে করে শাকটা একদম পানি পানি হয়ে যাবে আর অনেক বেশিক্ষণ জাল করতে হবে। আর বেটে নিলে কি হবে, শাকটা একদম মেহেদি মেহেদি মতো নরম হবে, একটা আঠানো বা মানে একটা শক্ত টাইপের একটা ই হবে। তো যাই হোক, আর এত বেশি জালও দেওয়া লাগবে না। এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলাতে, তেল দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি, শুকনো মরিচগুলো। আর বেটে নিলে কিন্তু খুবই মানে অল্প কিছুক্ষণের ভিতরে রান্নাটা হয়ে যায়, শাক রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি। এই শাকটাতে আসলে বেশি করে রসুনটা দিতে হয়। তো রসুনগুলা সামান্য ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টা মরিচ মাঝখান থেকে ফালি করে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচের। তো এখন শাকটাও দিয়ে দিলাম, শাকটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। লবণ তো আমি সিদ্ধ করার সময় দিয়েছি, এখন আর দেওয়া লাগবে না। তো খুব সহজভাবে কিন্তু এই শাকটা রান্না হয়ে যায়, শুধু লাগে তেল, মরিচ আর লবণ, রসুন, এগুলোই আর কিছু না এই শাকটাতে। খুবই সিম্পলভাবে এই শাকটা রান্না হয়ে যায়। আর এদিক থেকে আমি অন্য চুলায় রান্না করতেছি সামান্য চিকেন আর কি। আর তো এখানে চিকেন কম, মানে হাড়গোড় বেশি আর কি, মানে পাখা তারপরে গলার অংশগুলো এগুলো আর কি। তো এগুলো একটু রান্না করে নিচ্ছি, আর সাথে আছে 2টা কলিজা। এগুলা সব মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো আজকের খাবার মানে এই 2টা রান্না দিয়ে হয়ে যাবে, খুবই সিম্পলভাবে আজকের খাবারটা। আর এমনিতে আমি এত বেশি তরকারি রান্না করি না, আমার সিম্পলভাবে 2টা তরকারি রান্না করে নিই, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে যা হয় আর কি। তো যাই হোক, অল্প স্বল্প করে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি যেমন আমি তেমনটাই শেয়ার করি। তো এখন আমি রান্না বাড়ার পরে গা গোসল ধুয়ে নামাজ পড়ে খেতে বসে গেলাম। প্রথমে লাউ শাকটা নিয়ে নিলাম, আর এই তো এখানে চিকেনটা মানে চিকেনের হাড়গোড়গুলো কীভাবে রান্না করেছি আপনারা তো দেখতে পারলেন, মানে ভুনা করে নিয়েছি। আর শাকটার কথা কি বলবো, অসাধারণ, অনেক মজা হয়েছে। আশা করি আমার আজকের ব্লগ আমার আপুদের ভাইয়াদের ভালো লাগবে। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমার যত নতুন ভিডিও আপলোড হবে সবগুলো নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। তো শাক দিয়ে তো খেয়ে নিলাম, এখন একটু চিকেন নিয়ে নিচ্ছি। আর এই কষা মাংস তরকারিটাও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।